আসসালামু আলাইকুম। আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটটি করেছেন, কিন্তু সেই টিকিটটি সঠিক কিনা, আসল না নকল, এবং এই টিকিটের মূল প্রাইসটি কত, ট্রাভেলস আপনার কাছ থেকে কত টাকা বেশি রেখেছে। আপনি কিন্তু চাইলে আপনার সিটটি আপনার পছন্দ মতো আপনি নিজে নিজে বুকিং দিতে পারবেন, এবং আপনার ফ্লাইটটি সঠিক সময় হবে কি না সেটি কিন্তু আপনি চেক করতে পারেন, বা এই ফ্লাইটটি যদি আগে বা পিছিয়ে যায় সেই সময়টি কিন্তু আপনি নিজে নিজে জানতে পারেন, সেটি আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আজকে আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে এই কাজটি সহজভাবে আপনি কীভাবে করবেন। আমি প্রত্যেকটা প্রসেস এখানে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, আপনি যদি ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি কারোর সাহায্য ছাড়া আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে কাজটি কিন্তু সহজভাবে করতে পারেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমি প্রতিনিয়তই এরকম হেল্পফুল ভিডিওগুলি আপনাদের জন্য চ্যানেলটিতে আপলোড করে থাকি। আর আপনি যদি এই প্রথম আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে এখনই নিচের রেড বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না, কারণ যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি পৌঁছে যাবে আপনার মোবাইল ফোনের স্ক্রিনে। তো চলুন কথা না বাড়ি সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই। আপনি টিকিটটি চেক করার জন্যে আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, অথবা এই যে গুগল সার্চ আছে এখানেও ক্লিক করে আপনি গুগলটি ওপেন করে নেবেন। আমি এখান থেকে গুগলটি ওপেন করে নেব। তারপর এখানে আপনি যে সার্চ বারটি রয়েছে এখানে লিখবেন আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। লিখে যদি আপনি সার্চ করেন, এই যে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে লোগোটি, এটি আপনি এই ওয়েবসাইটটিতে যে গ্রিন লেখাটি আছে এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। ওখানে ক্লিক করার পর আপনার মোবাইলে এরকম একটি ইন্টারফেস আসবে, এটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ওয়েবসাইটটি, সেটি আপনি যদি এটি এখান থেকে বের করতে না পারেন, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে সরাসরি আপনি এখানে চলে আসবেন। এখানে যে ক্রস চিহ্নটি আছে এখানে ক্লিক করে আপনি এটিকে কেটে দিবেন। আমি এখানে এটিকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন চেক ইউর ট্রিপ, আপনি এই প্রথম অপশনটিতে এই যে চেক ইউর ট্রিপ এখানে আপনি ক্লিক করবেন। চেক ইউর ট্রিপ এখানে ক্লিক করার পর আপনি ড্রাগ করে নিচের দিকে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন এই যে কনফার্মেশন পিএনআর, এই যে এখানে কনফার্মেশন পিএনআর নাম্বার দিবেন। এখানে দিবেন যে লাস্ট নেম, এখানে লেখা আছে লাস্ট নেম, আর অর্থাৎ টিকিটে যে আপনার নেমটি রয়েছে সেখানে আপনার লাস্ট নেমটি এখানে দিবেন। আমি এখন আপনাদেরকে দেখাবো যে আপনার টিকিটে পিএনআর নাম্বারটি কোথায় পাবেন এবং আপনার লাস্ট নেমটি কোথায় পাবেন। আমি এখন আপনাদেরকে টিকিটটি দেখাবো। এটি হচ্ছে আপনার টিকিটটি, এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রাভেলার্স, এখানে আপনার নেমটি শো করবে। আমি নেমটি কিন্তু এখানে এই যে হাইড করে রেখেছি সিকিউরিটির কারণে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এয়ারলাইন্স বুকিং রেফারেন্স নাম্বার, এখানে আমি এখানে পাবেন আপনার এয়ারলাইন্স বুকিং রেফারেন্স নাম্বারটি, আমি এখানে হাইড করে রেখেছি। তারপর এটি হচ্ছে আপনার ফ্লাইট নাম্বারটি, এটি হচ্ছে আপনি কত তারিখে যাবেন, এটি ডেটটি, তারপর এখানে ডিপার্চার টাইম, তারপর অ্যারিভাল টাইম, এটি এখান থেকে দেখতে পাবেন। এটি আপনি অনলাইনে কীভাবে চেক করবেন সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো। আমি এখানে রিজার্ভেশন অর্থাৎ এয়ারলাইন পিএনআর নাম্বারটি দিয়ে দিলাম। তারপর এখানে আমি লাস্ট নেমটি দিয়ে দিলাম, আমি এখানে পিএনআর নাম্বার এবং লাস্ট নেমটি হাইড করে রেখেছি। তারপর আপনি এখানে সার্চ বাটনটি আছে গ্রিন, এখানে আপনি ক্লিক করে দিবেন। সার্চে ক্লিক করার পর আপনি একটু অপেক্ষা করবেন, সাইটটি লোড হতে একটু টাইম লাগবে। এই যে দেখতে পাচ্ছেন সাইটটি কিন্তু লোড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর চুজিং বিমান, ইউ হ্যাভ সাকসেসফুলি বুক এ ট্রিপ, আপনার বুকিংটি সঠিক রয়েছে, টিকিটটি সঠিক, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি ড্রাগ করে নিচের দিকে আসবেন। তারপর আপনি ড্রাগ করে নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন এই যে টিকিট লেখাটি আছে, এটা হচ্ছে পিএনআর নাম্বার, এটি আমি হাইড করে রেখেছি এখানে, এটি হচ্ছে পিএনআর নাম্বারটি। তারপর এখান থেকে যদি আপনি এই টিকিটটি পুনরায় আপনি প্রিন্ট করতে চান, এখানে ক্লিক করে আপনি প্রিন্ট করতে পারবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন ঢাকা টু কুয়েত টু ঢাকা, এই ফ্লাইটটি হচ্ছে আপনার কুয়েত থেকে ঢাকায় যাবে, এটি হচ্ছে 12 আগস্ট, এই যে এখানে দেখাচ্ছে এটি হচ্ছে 12:45, অর্থাৎ 11 তারিখ রাত্রে 12:45 আপনার ফ্লাইটটি। তারপর এখানে ঢাকায় গিয়ে পৌঁছবে 9:15, সকাল 9:15, 12 আগস্টের 9:15 ঢাকায় গিয়ে পৌঁছবে। আর ফ্লাইটটি হচ্ছে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন 5 আওয়ার 30 মিনিটস। তারপর এখানে কিন্তু আপনার ফিরতি ফ্লাইটটি শো করছে, এটি আরও নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন এই যে ঢাকা থেকে কুয়েতে এটি কনফার্ম আছে, এটিও 13 অক্টোবর, এটি হচ্ছে 20:30 ঢাকা থেকে ছেড়ে আসবে। তারপর এখানে কুয়েতে এসে পৌঁছবে 23:00, এখানে এই ফ্লাইটটিও 5 আওয়ার 30 মিনিটস, নন স্টপ ডাইরেক্ট ফ্লাইট। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফ্লাইট নাম্বারটি BG 343 বুয়িং 77।
তারপর এখানে আপনার নেমটি শো করবে, আমি এখানে হাইড করে রেখেছি, এটি হচ্ছে আপনার ই টিকিট নাম্বার, এখানে আপনার ই টিকিট নাম্বারটি থাকবে। তারপর আপনি যদি আপনার পছন্দ মতো সিটটি আপনি বুকিং দিতে চান তাহলে আপনি এই যে ট্রিপ অপশন এখানে আছে এখানে আপনি ক্লিক করবেন। আপনি ট্রিপ অপশনে ক্লিক করার পর এই যে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার ইনফরমেশন, এখানে ক্লিক করলে আপনার প্যাসেঞ্জার ইনফরমেশনটি পাবেন। আপনি যদি এক্সট্রা ব্যাগেজ নিতে চান এখানে এই যে এক্সট্রা লেখা রয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার যদি মাল বেশি হয়ে যায় পুনরায় কিন্তু আপনি এক্সট্রা ব্যাগেজটি এখান থেকে ওকে করতে পারেন, অ্যাড করে নিতে পারেন। তারপরে আপনি যদি সিটটি আপনার পছন্দ মতো দিতে চান এই যে লাস্ট অপশনটি আছে এখানে অ্যাডেড টু ইউর মডিফাইড সিট, অর্থাৎ সিটটি এখন বুকিং দেওয়া রয়েছে কোন সিটটি আপনি যদি আবার পরিবর্তন করতে চান এখানে ক্লিক করে আপনি পরিবর্তন করতে পারবেন। তো সিটটি আমি যেহেতু আপনাদেরকে দেখাবো কীভাবে করবেন, আমি এখানে অ্যাডেড সিট এখানে আমি ক্লিক করে দিব। আপনি অ্যাডেড সিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কুয়েত টু ঢাকা যে ফ্লাইটটি এটির সিটটি আপনি পরিবর্তন করবেন, তার জন্যে আপনি ড্রাগ করে আরও নিচের দিকে আসবেন। ড্রাগ করে নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন এই যে এখানে কিন্তু এই যে এটি আপনার সিটটি এখানে বুকিং দেওয়া রয়েছে, এটি হচ্ছে আপনার সিটটি। আপনি কিন্তু চাইলে এই সিটটি আবার নিচে থেকে বুকিং দিতে পারেন। আপনি এখন ড্রাগ করে যদি নিচের দিকে আসেন এখানে দেখতে পাচ্ছেন যে যতগুলি রেড রয়েছে এই সবগুলি সিট কিন্তু বুকিং দেওয়া হয়ে গেছে। আপনি চাইলে এখানে যেগুলি গ্রিন চিহ্ন আছে এরকম একটি সিট এখান থেকে বুকিং দিতে পারবেন। আপনি যদি চান যে উইন্ডো সিটটি বুকিং দিবেন এখানে উইন্ডো সিট একটি খালি রয়েছে, আবার এটিও কিন্তু একটি উইন্ডো সিট এটিও রয়েছে। আপনি যদি চান বা এখান থেকে আপনি সাইডে দিবেন এখান থেকেও যে কোনো একটি সিট আপনি দিতে পারেন। তো আপনি যদি আপনার পছন্দ মতো সিটের বুকিংটি দেন, আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন 25C অর্থাৎ 25C যে সিটটি রয়েছে এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু শো করছে আপনি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর তারপর আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট সিট আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর পরবর্তী স্টেপগুলি আপনি কমপ্লিট করে আপনার সিটটি আপনি পছন্দ মতো বুকিং দিতে পারেন। এবং আপনার টিকিটটি ওপেন করার পর একেবারে ড্রাগ করে যদি আপনি নিচের দিকে আসেন, নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন যে আপনার টোটাল প্রাইসটি কত। এটি হচ্ছে যেহেতু কুয়েত থেকে করেছে এটি হচ্ছে কুয়েতের 138 দিনার। এখন আপনি বুঝতে পারবেন যে ট্রাভেলস আপনার কাছ থেকে কত টাকা নিয়েছে, এখানে মূল প্রাইসটি কত, অর্থাৎ ট্রাভেলস আপনার কাছ থেকে কত টাকা ব্যবসা করেছে সেটি কিন্তু আপনি জানতে পারেন আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে। ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করতে বলবেন না।